নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে শিশুদের সেরেলাক খাওয়ানোর বিষয় নিয়ে এই 8টি প্রশ্নের উত্তর পাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, তবে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। এই ভিডিওটির নিচে দেখুন, এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। কত মাস থেকে কত বছর বয়স পর্যন্ত শিশুদের সেরেলাক খাওয়ানো যায়? বন্ধুরা, সাধারণত 6 মাস বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মায়ের দুধ অথবা ফর্মুলা দুধ খাওয়ানোর কথা বলা হয়। তাই 6 মাস বয়সের পরেই শিশুকে সেরেলাক খাওয়ানো শুরু করা ভালো। তবে কোনো কোনো শিশু 6 মাস বয়সের আগেই সেমিসলিড খাওয়ার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই নেসলে সেরেলাক 4 মাস বয়স থেকে শুরু করে 2 বছর বয়সের বাচ্চাদের জন্যও পাওয়া যায়। শিশুর জন্য বাড়িতে তৈরি করা সেরেলাক ভালো না প্যাকেট সেরেলাক ভালো? বন্ধুরা, আমার 2টো বাচ্চাকে খাইয়ে আমি যে এক্সপিরিয়েন্স করেছি, তাতে আমার মনে হয় বাড়িতে তৈরি করা সেরেলাকের থেকে প্যাকেট সেরেলাক অনেক গুণে ভালো। কারণ প্রথমত নেসলে একটি খুবই ভালো কোম্পানি এবং অনেক রিসার্চ করার পরেই একটি বেবি ফুড তৈরি করা হয়, তাই এর কোয়ালিটির ওপর সন্দেহ না করাই ভালো। বাড়িতে আমরা চাল, ডাল, গম, বাদাম, হিজিবিজি অনেক কিছু মিশিয়ে সেরেলাক তৈরি করি, যেটা কখনো কখনো শিশু হজম করতে পারে, আবার কখনো বা তার শিশু হজম করতে পারে না। কিন্তু প্যাকেট সেরেলাক গুলো বয়স হিসেবে তৈরি করা হয় এবং কি দিয়ে তৈরি করা হয় তাও প্যাকেটের গায়ে লেখা থাকে, যার ফলে আপনি আপনার শিশুর বয়স হিসেবে এবং শিশুর পছন্দ হিসেবে শিশুকে খাওয়াতে পারেন। আর সব থেকে বড় তফাৎটি হলো, প্যাকেট সেরেলাকে যে শুধু চাল, ডাল, গম, ফল বা সবজি এগুলোই থাকে তা কিন্তু নয়। এর মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস, আয়রন আরো অনেক কিছুই বাইরে থেকে অ্যাড করা হয়ে থাকে। এই সেরেলাকগুলোতে আয়রন থাকার কারণে শিশুর রক্ত অল্পতা বা এনিমিয়া হওয়ার ভয়ও থাকে না। কোনো কোনো সেরেলাকে তো DHA যুক্ত করা হয়। নানা রকমের খাওয়ার থেকেও এই DHA খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। তাই শিশুর শরীরে যদি বাইরে থেকে এই DHA দেওয়া যায়, তবে শিশুর মেধা এবং ব্রেন খুব ভালো হবে। সেরেলাক তৈরি করবেন কিভাবে? বন্ধুরা, খাওয়ার জলকে ভালোভাবে ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে ওই জল দিয়ে সেরেলাক গুলে শিশুকে খাওয়ান। কিভাবে তৈরি করতে হয় তা প্যাকেটের গায়ে লেখা আছে, ওখান থেকে দেখতে পারেন। প্রতি 1 চামচ পাউডারের জন্য 25 ml জল ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি শিশুকে একটু পাতলা খাওয়াতে চান, তবে 1 চামচ পাউডারের জন্য 30 ml জল ব্যবহার করবেন। শিশুকে সেরেলাক খাওয়ানোর পর যদি শিশুর পটি শক্ত হতে দেখা যায়, তবে সেরেলাকে পানির পরিমাণ আরো একটু বাড়িয়ে দেবেন। সেরেলাকের ভালো ও খারাপ দিক। বন্ধুরা, সেরেলাকের সব থেকে ভালো উপকারটি হলো, একটি শিশুর বয়স হিসেবে বিকাশের জন্য যা যা পুষ্টি উপাদানের দরকার হয় তা সেরেলাকের মধ্যে রয়েছে। তাই সেরেলাক বাড়ন্ত শিশুর জন্য খুবই হেলদি একটি খাবার। এছাড়া শিশুরা এর স্বাদ খুব পছন্দ করে এবং সেরেলাক গিলে খেতে শিশুদের অসুবিধে হয় না। সেরেলাক তৈরি করাও খুব সহজ, তাই ব্যস্ত মায়েরা খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চার জন্য সেরেলাক তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যেহেতু এটা প্যাকেট ফুড, তাই কোথাও বাইরে যাওয়ার সময় ক্যারি করে নিয়ে যাওয়াও সহজ হয় এবং বাইরে গিয়ে শিশুকে খাওয়ানোও সহজ হয়। বেশিরভাগ শিশুরাই সেরেলাক খুব সহজেই হজম করে ফেলতে পারে, তাই যদি সঠিক নিয়ম মেনে শিশুকে সেরেলাক খাওয়ানো যায়, তবে সাধারণত এর কোনো খারাপ দিক নেই। তবে বন্ধুরা, সেরেলাক শিশুদের জন্য ভালো, কিন্তু বাসায় তৈরি করা ডাল, ভাত, খিচুড়ি ইত্যাদির মতো অতটা স্বাস্থ্যকর নয়। তাই সেরেলাক শিশুকে সকাল অথবা বিকেলের নাস্তাতে দেবেন, দুপুর বা রাতের ভারী খাবার হিসেবে বাড়িতে রান্না করা খাবার খাওয়াবেন। মনে রাখবেন, একটি বাচ্চার জন্য সব থেকে পুষ্টিকর খাবার কিন্তু বাসায় রান্না করা তাজা খাবার। দুধ বা বাড়ির অন্য খাবারে মিশিয়ে শিশুকে খাওয়ানো যায় কিনা? বন্ধুরা, সেরেলাককে দুধ দিয়ে গোলার দরকার নেই, কারণ এতে অলরেডি দুধ মেশানো থাকে। কিন্তু যেহেতু আমি আগেই বলেছি এর স্বাদ খুব ভালো হয়, শিশুরা সেরেলাক খেতে খুব পছন্দ করে, তাই আপনি চাইলে দুধ, ডালের জল, পায়েস, খিচুড়ি ইত্যাদিতে অল্প পরিমাণে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এভাবে আমি আমার বাচ্চাকে খাওয়াতাম তাই বললাম, কিন্তু আপনি যাকে খাওয়াবেন সেটা আপনার সন্তান, তাই আপনাকে একটু নজর রাখতে হবে আপনার শিশু ওই খাবারটি ঠিকমতো হজম করতে পারছে কিনা। প্যাকেট কাটার পর কতদিন পর্যন্ত শিশুকে খাওয়ানো যায়?
বন্ধুরা, যেহেতু সেরেলাক একটি প্যাকেট জাতীয় খাবার, তাই একে বেশি দিন ভালো রাখার জন্য এর মধ্যে প্রিজারভেটিভও দেওয়া হয়। প্যাকেট যদি না কাটেন তবে সেরেলাক অনেক দিন ভালো থাকে, কিন্তু প্যাকেট কাটার পর 20 থেকে 25 দিনের মধ্যে শিশুকে খাইয়ে শেষ করে দেবেন, কারণ প্যাকেট খোলার 25 দিন পর থেকে প্রিজারভেটিভটা নষ্ট হতে শুরু করে। সেরেলাক জলে গোলানোর পর কত সময় রেখে শিশুকে খাওয়ানো যায়? বন্ধুরা, সেরেলাক জলে গুলে তৈরি করার পর 15 থেকে 20 মিনিটের ভেতরে শিশুকে খাইয়ে দেওয়া প্রয়োজন। এমনিতেও দেখবেন আপনি যত বেশি সময় সেরেলাক গুলে রেখে দেবেন তত ওর ঘনত্ব কমে খাওয়ারটি পাতলা হয়ে যাবে। গোলা সেরেলাক নিজের থেকেই পাতলা হয়ে যাওয়ার মানে ওই খাবারটি খারাপ হয়ে গেছে, ওটা শিশুকে আর খাওয়ানোর দরকার নেই। কোন বয়সী শিশুর জন্য কোন সেরেলাকটি ভালো? বন্ধুরা, প্রথমবার যখন শিশুকে সেরেলাক দেবেন তখন রাইস ফ্লেভার দিয়ে শুরু করার চেষ্টা করবেন, কারণ এই সেরেলাকটি খুবই সহজে শিশুরা হজম করতে পারে। এরপর ধীরে ধীরে শিশুর বয়স হিসেবে প্রত্যেকবার আলাদা আলাদা সেরেলাক খাওয়ানোর চেষ্টা করবেন, তবে শিশুর সব রকমের খাবার খাওয়ার অভ্যেস হবে। তো বন্ধুরা, আশা করি আপনাকে সেরেলাকের বিষয়ে কিছুটা বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনটিতে প্রেস করুন। আপনার কিছু বলার থাকলে কমেন্টে লিখুন। শিশু স্বাস্থ্য বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব লেখাটি যদি লাল রঙের হয় তবেই ওতে প্রেস করে ঘন্টিটিকে অলে সেট করুন। থ্যাংক ইউ।